সো হে হ্যালো গাইস এই ভিডিওতে তোমাদেরকে ড্রাকোয়েকের ব্যাপারে বলবো এছাড়াও গাইস নতুন একটা ফিস্টার স্কিন এছাড়াও ইন্ডিয়ান সার্ভারের জন্য যেই সমস্ত ওয়েব ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সেগুলোও তোমাদেরকে প্রি অ্যাক্সেস দেখিয়ে দেবো এছাড়াও গাইস বুইয়া ডে টু পয়েন্ট জিরো ইভেন্টের লেজেন্ডারি ব্যান্ডেলটাও দেখাবো তার সাথে গাইস ইমোটগুলোও তোমাদেরকে দেখাবো এছাড়াও গেছ নেক্সট ইনকোভেটরে কী ব্যান্ডিল আসতে চলেছে এছাড়াও কি গান স্ক্রিন আসতে চলেছে সেগুলোও তোমাদেরকে দেখাবো সো বানেরাও ভিডিও মে এন্ড তাক তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক আরগাইজ তোমাদের যদি কোনো ইভেন্ট নিয়ে কনফিউশন থাকে কোনো ইভেন্টের ব্যাপারে জানার থাকে জাস্ট একটা কমেন্ট করবে নেক্সট ভিডিওতে তোমাদের টপিকেও আমি আলোচনা করে দেবো এখন গাইস তোমরা যে ব্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই ব্যান্ডেলটা তোমাদেরকে অনেকদিন আগেই দেখেছিলাম অ্যাট লাস্ট এই ব্যান্ডেলটা আমাদের গেমের ভেতর আসতে চলেছে নিচে দেখতেই পাচ্ছ যেই ইভেন্টের মাধ্যমে আসবে সেটা প্রি অ্যাক্সেস দেখিয়ে দিচ্ছি আর গেস আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কিন্তু সাতাশে সেপ্টেম্বর তোমরা এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবে এছাড়া গাইছ এখন যে বেলুন ইভেন্টটা দেখতে পাচ্ছ এই ইভেন্টও কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে প্রত্যেকটি ইভেন্টের প্রি অ্যাক্সেস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর গেস বাইরের অনেক সার্ভারে কিন্তু এই ইভেন্টের মাধ্যমে জার্সি দেওয়া হয়েছিল তোমাদেরকে কয়েকটা নতুন জার্সি দেখিয়ে দিচ্ছি তোমরা এখন যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নতুন জার্সি তোমরা এই জার্সিগুলো কিন্তু এই ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবে আর এখন যেই দুইটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নভেম্বর দেখতেই আর খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো এছাড়া গাইস তোমরা এখন ডিসেম্বর মাসে ইলাইট পাসের বান্ডেল দুখানাও দেখতে পাচ্ছ তোমাদেরকে মেল বান্ডেলটা টা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আর গাইস খুব তাড়াতাড়ি আমি নভেম্বর ডিসেম্বর দুখানা মাসের ইলাইট পাসের ফুল রিভিউ তোমাদেরকে আমি দিয়ে দেবো এছাড়া গাইস আরেকটা ওয়েভ ইভেন্টের এখন দেখতে পাচ্ছ এই ওয়েভ ইভেন্ট টাও ইন্ডিয়া বাংলাদেশ সার্ভের জন্য কনফার্ম হয়ে গেছে বাট গাইস কি আইটেম আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত লিগস বেরিয়ে আসেনি আর লিগস বেরিয়ে এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো গাইস তোমরা হয়তো এই ফিমেল কস্টিউমটা ফ্রিতে পেয়ে যাবে কবে পাবে কোন ইভেন্টে পাবে সবকিছু তোমাদেরকে বলবো জাস্ট যে এরোটা তোমাদেরকে দেখাচ্ছি একটা সাইনের উপর সেই সাইনটা শুধু মনে রেখো আর গাইস এখন যেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রথম একটা হচ্ছে বুইয়া ডে টু পয়েন্ট জিরো ইভেন্টের পিন আর সেকেন্ড এর হচ্ছে বুইয়া ইভেন্টের পরে একটা ইভেন্ট আসবে সেই ইভেন্টের পিন এই ইভেন্টেই কিন্তু তোমরা ফিমেল কস্টিউমটা হয়তো ফ্রিতে পেয়ে যাবে আর গাইস তোমরা হয়তো বই ইভেন্টে এরকমই লোডিং স্ক্রিন দেখতে পারবে এখানে দেখো অনেক কিছু আছে প্রথম এরোতে দেখো তোমাদেরকে একটা গ্রেনেড স্ক্রিন দেখাচ্ছি সেকেন্ড এরোতে দেখো ব্যাক প্যাক তিন নম্বর এরোতে দেখো একখানা ফিস্ট স্ক্রিন আর চার নম্বর এরোতে দেখো এভোলেশন ইউএমপি তোমরা কিন্তু এই চারটে আইটেমই বইয়ে ইভেন্টে দেখতে পেয়ে যাবে আর তোমরা লোডিং স্ক্রিনটাও দেখতে পাচ্ছ ফেসবুক এছাড়াও গেস্ট অ্যাকাউন্ট এখন গাইস তোমরা বই ইভেন্টের নতুন লেজেন্ডারি কস্টিউমটাও দেখতে পাচ্ছ গাইজ ভালো ছবি নেই অস্পষ্ট ছবি আছে ওবি আপডেটের পর তোমাদেরকে ডিটেলসে ভালো ছবি দেখিয়ে দেবো আর গাইস তোমরা নামগুলো দেখতে পাচ্ছ ডেল্টা বিট গামা আলফা আর গাইস এর সাথে তোমরা তিনটা ইমোট দেখতে পারবে এখানে কিন্তু তিনখানা ইমোট হবে লেজেন্ডারি বান্ডিল এর আর গাইস ওবি আর ওবি থার্টি ওয়ান আপডেটের কয়েকটা গ্লুয়াল তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি সবকটা গ্লুয়াল এখানে নেই এছাড়া গাইজ ইয়েলো কালারের গ্লোয়ালটা হচ্ছে ভুয়ে ইভেন্ট এর তোমাদেরকে এখানে নামগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে প্রত্যেকটা গ্লুয়াল এর নামও এখানে দেখতে পেয়ে যাচ্ছ আর গাইস এখানে কিন্তু ওই দেওয়ালের গ্লুয়ালটাও আছে যেখান থেকে ইটফাটকেল ভেঙে পড়ে যাচ্ছে এখন গেইস তোমরা ওবি থার্টি নতুন ক্যারেক্টার আর্গেস ক্যারেক্টারের বান্ডেল টা দেখতে পাচ্ছো এছাড়া গাইজ ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমরা যখন কোনো এনিমিকে কিল করবে কিল করার পরে তোমার কাছ থেকে পঞ্চাশ মিটারের মধ্যে যদি সেই এনিমি টিমমেট থাকে তোমাকে ইজিলি ম্যাপের মধ্যে মার্ক করে দেবে এছাড়া তোমার সামনে মুখোর মতো একটা সাইন হয়ে যাবে মানে গেস এই ক্যারেক্টারটা কিন্তু ক্ল্যাশ কোয়ার্টির জন্য বেস্ট ক্যারেক্টার এছাড়া গেইস তোমরা আরও একটা ক্যারেক্টার আর ক্যারেক্টারের বান্ডেল দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা হয়তো তোমরা ফ্রিতে পেয়ে যেতে পারো এখনও কনফার্ম না কনফার্ম হলে তোমাদেরকে জানিয়ে দেবো আর গেস এটা কাজ হচ্ছে তোমরা সারভাইভ করার পরেই যখন কাউকে কিল করবে তোমরা এক্সট্রা পাঁচ এইচপি পাবে মানে দুশো থাকলে দু দুশো হয়ে যাবে দুশো দশ এরকম ভাবে তোমরা পাবে গাইস প্রত্যেকটা আপডেটে কিন্তু দুটো করে ক্যারেক্টার আসে তার মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার আমরা ফ্রিতেই পাই এটা হয়তো ফ্রিতে পেয়ে যাব গাইস এখন তোমরা নেক্সট ইনকোভেটর গুলো দেখতে পাচ্ছ ডান দিকেট টা হচ্ছে এ এর গান স্কিন এর ইনকোভেটার বা দিকেট টা হচ্ছে বান্ডিলের ইনকোভেটার গাইস বান্ডিলের ইনকোভেটার আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া গাইস তোমরা এখন যে গাড়ির স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই গাড়িটা নয় যেটা জলের মধ্যে চলে এটা কিন্তু মনস্টার ট্র্যাকের স্কিন এটা তোমরা বুইয়া ইভেন্ট এর টাইমে দেখতে পেয়ে যাবে হয়তো কোনো ওয়ে অথবা গাইস টপ আপ ইভেন্টে তোমরা এই গাড়ির স্ক্রিনটা দেখতে পেয়ে যাবে সো এবার গাইস চলে আসা যাক ড্রাকওয়েকে টপিকে তার আগে গাইস তোমাদেরকে তো আপডেটেড লিংকস এসে তোমরা এখনো কি করছো এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো গাইস প্রত্যেককে একটা করে লাইক দিয়ে দাও চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তোমরা যদি চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো বিকজ এই চ্যানেলে ফ্রি ফায়ারের অ্যাডভান্স আপডেটেড লিংকস আসছে আর আসতে থাকবে আর গাইস ইভেন্ট আপডেট নিয়ে ডোন্ট টেনশন যত তক অভ্র ভাইয়া ডেরেনি কি কই বাদ নেই হ্যাঁ গাইস বাইরের একখানা সার্ভারে কিন্তু এভোলিউশন স্কার রিটার্ন দেওয়া আছে এছাড়া গাইস বাইরের অন্য আরেকটা সার্ভারে কিন্তু এভোলিউশন এম10 এর গান স্ক্রিনটা রিটার্ন দেওয়া হয়েছে কিন্তু গাইস ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কিন্তু এভোলিউশন স্কার আর গাইস এভোলিউশন এম10 কিন্তু রিটার্ন আসার চান্স এখন খুবই কম একদমই নেই বলতে পারো আপডেটেড লিংকস পেলে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো সো আব আই গট ড্রাক ওকে জলোয়া গাইস আগের বছর কিন্তু অক্টোবর মাসেই আমাদের গেমের ভিতরে বুইয়া ইভেন্ট চলছিল আর গাইস 25 অক্টোবর আমাদের গেমের ভিতরে প্রথম এভোলিউশন গান ড্রাকওয়েকে এসেছিল আর গাইস এই বছরও দেখো আমাদের গেমের ভেতর কিন্তু ইভেন্ট টু পয়েন্ট জিরো আসতে চলেছে আর কিন্তু এক বছর পূর্ণ হতে চলেছে গাইজ তোমরা হয়তো পঁচিশে অক্টোবরের পরে যে কোনো দিন ড্রাকওয়েকে রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো গাইজ এটা কিন্তু এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম লিক্স নয় কোবরা বান্ডিল একটা দেখলো তো আমি যেদিন ভিডিওটা বানালাম আমি একটা লিক্স পেয়েছিলাম যে কোবরা বান্ডিল রিটার্ন আসতে পারে বাট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নয় তো আমি সেদিনই ভিডিওটা বানালাম আর সেদিন রাত্রিবেলা বারোটার সময় কোবরা বান্ডিল আমাদের গেমের ভেতর ভাই রিটার্ন দিয়ে দেওয়া হলো সো এখন যে কোনো রকমের ইভেন্ট যে কোনো টাইমে চলে আসতে পারে লিক্স পেলে আমি তোমাদেরকে অবশ্যই জেনে দেবো বাট গেস পঁচিশে অক্টোবরের আগে হয়তো তোমরা দেখতে পাবে না তারপরেই হয়তো তোমরা যে কোনো দিন রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো আমি তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা ড্রাকওয়েকে নিতে ইচ্ছুক তোমরা জাস্ট ডায়মন্ডটা জমিয়ে রাখো আর কোনো উল্টো পাল্টা খরচা করো না আর গাইস আজ রাত বারোটার পরে কিন্তু তোমরা নতুন একটা টোকেন টাওয়ার ইভেন্ট আমাদের গেমের ভেতর দেখতে পেয়ে যেতে পারো যেটার মধ্যে দুখানা ফালতু বান্ডেল থাকবে আর গাইস একখানা ফেস প্রিন্ট তোমরা দেখতে পেয়ে যাবে সো গাইস আরো অনেক ইভেন্ট আপডেটের লিক্স আছে আর গাইস আরো অনেক আইটেমের রিভিউ আমাকে দিতে হবে তোমাদের কাছে সো আজকের ভিডিওতে যদি কোনো কোশ্চেন থেকে জাস্ট কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো আর কেস ভিডিওতে লাইক করে দেবো শেয়ার করে দেবো বন্ধুদের সাথে সো গুড বাই গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই